পলাশপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মালদার মেন সড়কটি। রাস্তাটির চারিপাশে ঘন অন্ধকারে ভরা। অমাবস্যার রাত, অন্ধকারে ঢাকা চারিদিকে। গত দুদিন ধরে গরমটা খুব পড়েছে। চারিদিকে এতটাই ঘন অন্ধকার যে 10 কদম সামনে কেউ থাকলে তার চেহারাটা দেখার মতো উপায় নেই। আমি বিশ্ব, গত 10 বছর ধরে আমি এসি মেকানিকের কাজ করছি। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে? আমি বেলতলা গ্রামের জমিদার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার এসিটা ঠিকঠাক কাজ করছে না, তাড়াতাড়ি এসে ঠিক করে দিয়ে যাও। বলছি আজকের রাতটা একটু কষ্ট করুন, সকালে গিয়ে দেখছি কি সমস্যা হয়েছে। কষ্ট কষ্ট করব মানে? কষ্ট করব না বলেই তো এসিটা নিয়েছি। আপনি ঠিক করে দিয়ে যান, এই প্যাচপেচে গরমে থাকতে পারছি না। মাত্র 15 দিন হলো এসিটা নিয়েছি, এর মধ্যেই এত সমস্যা। ঠিক আছে ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি আসছি। এই বলে ফোনটা কেটে দিলাম। এই গরমের দিনে আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে। অনেক শখ করে পড়াশোনা করেছিলাম যাতে বড় কোনো চাকরি করতে পারি, কিন্তু পড়াশোনা শেষ করার পর বুঝতে পারলাম চাকরি অত সোজা নয়। আমার মতো যারা পড়াশোনা শেষ করে চাকরির আশায় বসে আছো, তারা নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারছো। চাকরির জন্য অনেক চেষ্টা করেও যখন চাকরি নামক সোনার হরিণটাকে আর ধরতে পারলাম না, তখন বেছে নিলাম এই পেশাটি। তবে এই কাজটি করে দিনকাল ভালোই কাটছে। প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন ভালোই চলে যাচ্ছে। এই সব ভাবতে ভাবতে জমিদার বাড়ির সামনে চলে আসলাম। হয়ে গেছে, বড় বাঁচা বাঁচালে বাবা, না হলে এই গরমে আজ ঘুম আসতো না। তা তোমার কত টাকা বিল হয়েছে? বেশি না, 200 টাকা দিলেই হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা বাজে। টাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম। ফাঁকা রাস্তা, মানুষজন তো দূরের কথা, একটা গাড়ি ঘোড়াও নেই। দূর দূরান্ত থেকে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে। হঠাৎ মেঘের অবস্থা খারাপ হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। জঙ্গলে ঘেরা রাস্তার পাশে দেখলাম 45 থেকে 50 বছর বয়সের এক লোক হাত তুলে দাঁড়িয়ে আছে। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও বাবা। লোকটিকে দেখে আমায় কেমন জানি মনে হলো, ভাবলাম লোকটি হয়তো কোনো বিপদে পড়েছে, তাই দাঁড়িয়ে পড়লাম। কি হয়েছে চাচা? আমাকে একটু সামনে নামিয়ে দেবে? আমার পায়ে একটু চোট লেগেছে, যার কারণে হাঁটতে পারছি না। তুমি যদি আমাকে সামনে একটু নামিয়ে দিতে খুব উপকার হতো। ঠিক আছে চাচা, উঠে বসুন। লোকটির কথা শুনে খুব খারাপ লাগলো, তাই আর না করতে পারলাম না। আচ্ছা চাচা, এখন তো রাত প্রায় 12টা, এত রাতে জঙ্গলের পাশে কি করছিলেন? লোকটি আমার কথায় কোনো উত্তর দিল না। লোকটিকে চুপচাপ দেখে আমি তার অবস্থান বোঝার জন্য গাড়ির আয়নার দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। কি ভয়ঙ্কর চেহারা তার! মাথা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে। আমি না গাড়ি থেকে নামতে পারছিলাম, না ঠিক মতো গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম। লোকটি আমার এই রকম পরিস্থিতি দেখে হাসতে লাগলো। বেচারা ভয় পেয়েছে। ভয় পাস না, আমি তোকে মারব না। তুই আমার উপকার করেছিস, কিন্তু শোন, আমি এখানে একা থাকি না, আমার সাথে আরো অনেকে থাকে। আমি ছেড়ে দিলেও ওরা তোকে ছাড়বে না। হি 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 হি।